খুব ভালো আর কি। খুব ভালো আর কি। বন্ধুরা নমস্কার, বন্ধুরা আমাদের এই বিনা হোসের চ্যানেলে আপনাদের স্বাগত। আর এখানে আজকে আমরা বানিয়ে সুন্দর হয়েছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না হলে বুঝতে পারবেন না ভিডিওটা কিভাবে পিঠাটা বানানো হলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, আমি বিনা ঘোষ, কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মাংস পিঠে বানানো। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটা ধরেছি, এই মুরগিটা দিয়ে আমরা মাংস কেটে বানাবো। এসেছি রান্নাঘরে, এখন মাংসের পিঠে বানাতে যে উপকরণগুলো নিয়েছি, প্রথমে মাংস নিয়েছি, মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে চালের গুঁড়ি মশলা হিসাবে নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গরম মশলা, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর গোলমরিচ বাটা, আর চিনি, হলুদ, নুন আর সরষার তেল। চাল পাতার খেলা নিয়েছি, এগুলোকে আগে তেল মাছ দিতে হবে। প্রথমে মাংসের মধ্যে নুন হলুদ আর তেল মেখে রেখেছিলাম, এখন গোলমরিচ মেখে দেব।
দেখছেন কি সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। দেখতে তেমনি সুন্দর, খেতেও তেমনি সুন্দর।